হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতন আমি আজকে হাজির হলাম জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে। আজকে আমি করে দেখাবো একেবারে দোকানের স্টাইলে সিঙ্গারা তৈরি করে। আমি দোকানের লোকের কাছ থেকেই শিখেছি। তো আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর এটাতে দিব কিছু কালো জিরা, দিয়ে দিব পরিমাণ মতন লবণ 1 চা চামচের মতন, আর এখানে আলু আমি মেশ করে রেখেছি আগে থেকেই, আলু সেদ্ধ করে মেশ করে রেখেছি। আর এ ময়দাটাতে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, তেল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। এটাকে মেখে একটা ডো তৈরি করে রেখে দিব 2 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি আলুটাকে রান্না করে নেই। তো চলুন আলুটা কিভাবে রান্না করছি। তেলটার সাথে ভালো করে এভাবে ঝুরঝুর করে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব, করে 2 ঘন্টা রেখে দিব। ডোটা এরকম হবে, খুব একটা শক্ত না আবার নরমও না। এটাকে আমি এখন রেখে দিব 2 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য রেখে দিব। একটু রেখে দিলে সিঙ্গারাটা অনেক সফট হয়, পরে ভাজার পর মুড়মুড়ে হয়। তো আমি আলুটা ভেজে নিয়ে আসছি, আমার সাথেই থাকুন। আমি আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ বাটা 1 চা চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব এলাচি দারচিনি গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে দিব এখন আমি আলুটা, আলুটা দিয়ে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এর সাথে দিয়ে দিব কিছু কালো জিরা। এখন ভালো করে এটা মিশিয়ে নিব, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে এটাকে একেবারে শুকনা শুকনা করে ভাজতে হবে। তেল দিয়েছি আমি একেবারে সামান্য পরিমাণ, 1 টেবিল চামচ হবে। 5-10 মিনিট ভাজার পর আলুটা যখন শুকনা শুকনা হবে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে আলুটাকে আমি নামিয়ে নিব। এটা একেবারে দোকানের স্টাইলে আমি শিখেছি। আমি আটাটাকে একটা লিচির মতো করে নিয়েছি, এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারার ভাজ অনেকে অনেক রকম করেই দেয়, তো আমি একটা করে দেখাচ্ছি কিভাবে ভাজটা করতে হয়। আমি একটা করে দেখাচ্ছি, এইভাবে লম্বা লম্বি করে বেলে মাঝখান দিয়ে কেটে নিব। এই যে আমার ভাজটা দেখুন, ঠিক
এই যে বুড়ো আঙ্গুলটা ভিতরে দিয়ে ঠিক এইভাবে দিয়ে আমি এখানে এটা করে নিয়েছি। এখন আমি এটাকে এটার মধ্যে পুরটা দিব, পুরটা ঢুকিয়ে নিচের দিকে আমি চেপে দিব যতক্ষণ না এটা ভরে যায়, চেপে দিব। চেপে দেওয়ার পর আমি দুই পাশটা এইভাবে টিপ দিয়ে এখানে আঙ্গুলটা রেখে এইখানে এনে ফোল্ড করব। বাস দেখুন এই যে হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি, আঙ্গুলটা ভিতরে দিয়ে এইভাবে ভাঁজটা করতে হবে, তারপর আলুটা ঢুকিয়ে নিচের দিকে আলতু করে ধরে রাখতে হবে। এভাবে আলতু করে নিচের দিকে আপনি যতটুকুই চাপ দিবেন এটা ভিতরে ঢুকতে থাকবে। এখন দুই পাশটাকে আমি এইভাবে চাপ দিব, চাপ দিয়ে ওই পাশটা এই পাশটা এনে আমি এখানে চেপে নিব এইভাবে। ব্যাস খুব ঝটপট হয়ে যায়, এত তাড়াতাড়ি ওরা বানায়। খুবই তাড়াতাড়ি করে ওরা পটপট করে বানিয়ে নেয়। এই যে আমি দুটো করে দেখালাম, বাকিগুলো রেডি করে আমি ভাজতে চলে যাব। আমার সাথেই থাকুন। আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এইভাবে ভাজ করলে অনেক দ্রুত করা যায়। আমার অনেক দুই দিন সময় লেগেছে এই ওদের এই ভাজটা শিখতে। আমি এখন সবগুলো ভাজবো না, আমার প্রয়োজন মতন আমি ভেজে নিব, আর বাকিগুলো আমি ফ্রিজে কিভাবে রাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা ট্রেতে আপনি কিছু ময়দা ছিটিয়ে এইভাবে করে রেখে দিবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এগুলি শক্ত হয়ে যাবে তখন উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে বা পলিথিনে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখনই খুলে ভেজে নিতে পারেন। তো আমি এখন ভেজে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাঝারি আঁচে ভেজে নিব। আমি এই কটাই ভেজে নিব। তো বন্ধুরা আমার সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার দোকান স্টাইলের সিঙ্গারা তৈরি। তো সবাই বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ফ্রিজে রাখার পর শক্ত হওয়ার পর সেটা কিভাবে উঠিয়ে নিতে হয় তাও দেখিয়ে দিব। তো এখন গরম গরম সিঙ্গারা সালাদ দিয়ে খেতে বেশ লাগবে। তো চলুন। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার দোকানের স্টাইলের সিঙ্গারা তৈরি। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো শক্ত হওয়ার পর কিভাবে ফ্রোজিং করতে হয় আমি দেখিয়ে দিব। আর আমার এই দোকানের স্টাইলের সিঙ্গারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এইভাবে ফ্রিজ থেকে বের করে এইভাবে একটু উঠিয়ে এইভাবে ফ্রিজিং করতে পারেন অনেক দিনের জন্য।
এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে হলো ভেজে নিতে পারেন। বাস এইভাবে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখনই বের করে ভেজে নিলেই হবে।